নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট চকোলেট ইডলি রেসিপি। চকোলেট ইডলি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ সুজি একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া সুজি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ ও দেব 1 কাপ পরিমাণ দই। এখানে আমি টক দই ব্যবহার করছি। একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই দেবার পর ব্যাটার বেশ ঘন হয়েছে। ব্যাটার আর একটু পাতলা বানানোর জন্য 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ব্যাটার অ্যাডজাস্ট করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু সুজি জল অ্যাবজর্ব করে নেবে, তাই সেই রকম আন্দাজ করে নিয়ে ব্যাটারের মধ্যে জল দিতে হবে। খুব বেশি পাতলা না করে এই রকম ঘন কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। ব্যাটার সেট হওয়ার জন্য মিনিট 10 ওই অবস্থায় রেখে দেব। এরপর আমি 2 ডেয়ারি মিল্কের চকোলেট নেব। আপনারা এখানে অন্য কোনো চকোলেটও ব্যবহার করতে পারেন। এখানে আমি মোট 50 গ্রাম চকোলেট ব্যবহার করব। আপনারা চকোলেটের পরিমাণ বাড়িয়ে 75 গ্রাম পর্যন্ত নিতে পারেন। চকোলেট বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, তাই চকোলেট দিয়ে বানানো এই ইডলি বাড়ির সবাই খুব পছন্দ করবে। চকোলেটগুলো একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে না কেটে হাত দিয়েও ছোট ছোট করে ভেঙে নিতে পারেন। কেটে নেওয়া চকোলেট একটি শুকনো পাত্রে তুলে রাখব। এরপর একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তার উপর কয়েকটা ছোট সাইজের কন্টেনার রাখব। ইডলি স্ট্যান্ড না থাকলে এই রকম ছিদ্রযুক্ত পাত্রের উপর ছোট সাইজের কন্টেনার রেখে খুব সুন্দরভাবে ইডলি বানানো যায়। এখন প্রত্যেকটা কন্টেনারের ওপর অল্প করে তেল লাগিয়ে নেব। এইভাবে তেল লাগিয়ে নিলে ইডলি তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই কন্টেনার থেকে বের করে নেওয়া যাবে। 10 মিনিট পর সুজি ফুলে উঠেছে এবং ব্যাটার খুব সুন্দরভাবে সেট হয়ে এসেছে। এখন এর মধ্যে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি জল অ্যাবজর্ব করে নিয়েছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটার সামান্য পাতলা করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঘন হবে। এরপর একটি পাত্রে একটু বেশি পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে রেখে জল ফুটিয়ে নেব। এখন একটি চামচের সাহায্যে ব্যাটার নিয়ে কন্টেনারগুলোর মধ্যে ভরে নেব। প্রথমেই পুরো কন্টেনার ভর্তি করে আমি ব্যাটার দেব না, প্রত্যেকটা কন্টেনারে অর্ধেকটা পর্যন্ত ব্যাটার দিয়ে ভরে নেব। এরপর কেটে রাখা চকোলেটের টুকরোগুলো নিয়ে প্রত্যেকটা ব্যাটার ভর্তি কন্টেনারের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দেব। এখন আরও কিছুটা ব্যাটার নিয়ে প্রত্যেকটা কন্টেনারের ব্যাটারের মধ্যে দেওয়া চকোলেটগুলো খুব ভালোভাবে ঢেকে দেব। এখানে খেয়াল রাখতে হবে যেন চকোলেটগুলো সম্পূর্ণরূপে ব্যাটার দিয়ে ঢাকা হয়ে যায়। ভালোভাবে ঢাকা না হলে চকোলেট মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। ইতিমধ্যে জল ফুটে উঠেছে। এরপর যে ছিদ্রযুক্ত কন্টেনারের ওপর ব্যাটার ভর্তি পাত্রগুলো রেখেছিলাম, সেটি ফুটন্ত জলের ওপর রেখে অন্য একটি পাত্র ঢাকা দিয়ে মিনিট 10 স্টিমে রেখে দেব। এখন ঢাকা খুলে একটি টুথপিক গেঁথে নিয়ে দেখে নেব ইডলিগুলো তৈরি হয়েছে কি না। ইডলি একেবারে পারফেক্টলি স্টিমড হয়ে গেছে। ইডলিগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আশা করি সুজি দিয়ে বানানো আজকের ইনস্ট্যান্ট চকোলেট ইডলির এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটি ছুরি নিয়ে ইডলির তলা এবং চারপাশ ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে ইডলি কন্টেনার থেকে বের করে নেওয়া যাচ্ছে। এখন ইডলিগুলো পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই চকোলেট ইডলি বানিয়ে নিতে পারেন। ছুরি দিয়ে কেটে নিলে দেখা যাবে চকোলেট ইডলির ভেতরে কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।